গুড ইভিনিং বন্ধুরা, আর আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন সন্ধেবেলা, আর আমি এখন রান্না করব চাউমিন। রাতে কী করব কী করবো চিন্তা করছিলাম, আটা ময়দা মোটামুটি আনতে হতো, তো ওই জন্য আজকে আমি রান্না করব চাউমিন। তো চলুন রান্নাঘরে চাউমিন করি। আর চাউমিনটা কীভাবে করি, আজ করবো এগ চাউ। তো এগ চাউ রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব, তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো ডিমটা ভেজে নিয়েছি, তো ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ডিমটা ভাজা হয়ে গেলে চাউমিনটা এর উপর দিয়ে দেবো, তৈরি চাউমিনটা। ডিম আমি খাই না বলে ডিম চাউমিনটা তৈরি করে লাস্টে ডিম ভিজে ডিমটা আমি চাউমিনটা মিশালাম। আমার ভাগে চাউমিনটা তুলে রেখেছি, ডিম আমি একেবারেই খাই না। তো এই দেখছেন ভেজে নিয়েছি, তো এইভাবেই নাড়াচাড়া করেছি। চাউমিনটা অসাধারণ হয়েছিল, কি বলবো, ঘরে এত সুন্দর চাউমিন রেস্টুরেন্টের মতো, মানে তাকেও ফেল পড়িয়ে দেবে, দুর্দান্ত চাউমিন হয়েছিল। তো এইভাবে চাউমিনটা আপনারাও করে দেখতে পারেন, চাউমিনটা খুবই সুন্দর হয়। এক চাউ হলেও কি খেয়ে সবাই আপনার নাম করবে। তো যেটা করেছিলাম আমি, সব রকমের সস, তিন রকমের সস দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে সিমলা মির্চ কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, আর সিমলা মির্চ, ফুলকপি আর কাঁচা লঙ্কা, এটা দিয়েই করেছি। আর কোনো সবজি আমি এতে অ্যাড করিনি, সিমলা মির্চ ছিল আর কোনো সবজি আমার কাছে ছিল না, আর কাঁচা শসা আর পেঁয়াজি এটা আমরা খেয়েছি। সিমলা মির্চ, ফুলকপি ছিল, অল্প ফুলকপি দিয়েছি, আর সসের মধ্যে দিয়েছি সয়া সস, অল্প ওই হাফ চামচ সয়া সস, হাফ চামচ ভিনিগার, আর হাফ চামচ আর একটু বেশি পরিমাণে আমি টমেটো সস দিয়েছি। টমেটো সস দিয়ে রান্নাটা করেছি। যখন সবজিগুলো ভাজা হচ্ছিলো দেখুন, তখনই আমি চাউমিনের মধ্যে সসগুলো দিয়েছি, দেখতে থাকুন, আশা করছি খুব ভালো হয়েছিল। এবং আপনারা যদি ঘরে এইভাবে ট্রাই করেন, খুব ঝটপট রান্নাটা হয়ে যায়, যা সবজি থাকবে তাই দিয়েই করবেন, আর দারুণ টেস্ট হয়। যেটা করতে হবে, প্রথমে হালকা করে তেলের মধ্যে আপনার সব সবজি বলতে আমি যে ক্যাপসিকাম পেঁয়াজ হালকা করে নেড়ে নেবো, হালকা করে নাড়ার পর সসটা অ্যাড করব। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, একদম একটু পরিমাণে, সসগুলো আমি অ্যাড করছি। তিন রকম সসই মিশ্রণ আছে, অল্প একটু চিলি সসও আমি দিয়েছিলাম। দেখুন সসগুলো হালকা ভাজার পরে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে চাউমিনটা দিয়ে দেবো, দেখতে থাকুন। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, নাড়াচাড়া করবো, সসটা নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। দিয়ে দিলাম নুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আমি নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন রেসিপি ঝটপট আপনাদের সামনে কীভাবে তুলে ধরা যায় তার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তো চাউমিনটা আমি নাড়াচাড়া করে নেবো, ভালো করে সসের সঙ্গে মিশিয়ে নেবো, আর সসের সঙ্গে মেশানোর পর
চাউমিনটা রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার ডিম ভেজে এর মধ্যে ডিমটা লাস্টে ভেজে আমি নিয়ে দেবো। নিচে চাউমিনটা আমি তুলে রাখবো যেহেতু আমি খাই না। তো এই দেখুন চাউমিনটা এইভাবেই আমি করলাম, এরপরে আমি ডিমের সঙ্গে অ্যাড করব। তো চাউমিনের লুকটা দেখুন অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে দেখুন।